নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চোদ্দোই মে দু হাজার কুড়ি দেবগুরু বৃহস্পতি গ্রহ বক্রি হচ্ছেন এতদিন মকর রাশিতে নিচস্ত অবস্থায় ছিলেন কোন গ্রহ যখন নিচস্ত অবস্থা থেকে বক্রি হয় তখন তা বেশিরভাগ রাশির জন্য শুভ হয়ে থাকে নিচস্ত এবং বকরি বিষয়টি আপনাদের একটু বুঝিয়ে বলি ধরুন কোনো ব্যক্তি নিজ কাজ করছে সেই ব্যক্তি যখন নিজ কাজ ছেড়ে বকরি অর্থাৎ পিছনের দিকে ফিরে আসবে তখন তা সমাজের পক্ষে শুভ হয় ঠিক একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি এতদিন নিচস্ত অর্থাৎ নিচ ছিলেন এবং মকর রাশিতে বসেছিলেন এবার বক্রগতি হওয়ায় ধনু রাশির দিকে ফিরছে কাজেই বৃহস্পতির এই বক্রতা চার রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে অর্থাৎ এতদিন যে চার রাশির জাতক জাতিকারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা সেই দুঃখ কষ্ট থেকে এবার মুক্তি পাবে কোন সেই চার রাশি আসুন আমি আপনাদের তা জানিয়ে দিই বৃহস্পতি গ্রহ প্রধানত চারটি বিষয় দেখে প্রথম সন্তানের সুখ দ্বিতীয় অর্থ তৃতীয় ভাগ্যবৃদ্ধি চতুর্থ কেরিয়ার এবং পঞ্চম শরীর স্বাস্থ্য কাজেই এই চারটি রাশি এই পাঁচটি বিষয়ের মধ্যে কোনো না কোনো দিক থেকে বৃহস্পতির বক্রতা হওয়ায় বেনিফিট পাবে প্রথম কুম্ভ রাশি কুম্ভ রাশির একাদশভাবে বৃহস্পতির বক্রতা আপনাদের যে প্রচুর পরিমাণে খরচ বেড়ে গিয়েছিল তা এবার আটকাবে পাশাপাশি আপনাদের যে ধন আটকে ছিল সেই ধন আসতে শুরু হবে কেননা আপনারা জানেন আপনাদের শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়ে গেছে কিন্তু বৃহস্পতির এই বক্রতা আপনাদের কিছুটা রিলিভ দিবে এই সময় আপনার ইনকাম বাড়বে আটকে টাকা অর্থ পাবেন এছাড়াও সন্তানের কাছ থেকে সুখ আসবে আপনারা যদি চাকরির চেষ্টা করতে থাকেন তবে সেই চেষ্টা ছাড়বেন না এই বৃহস্পতির বক্রতা আপনাদেরকে চাকরি দিবে। যাদের চাকরি চলে গেছে তারা পুনরায় চাকরি পাবেন আপনার শরীর স্বাস্থ্যের যে অবনতি ঘটছিল সেখান থেকে এবার আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটবে দ্বিতীয় বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির তৃতীয়ভাবে এতদিন অবস্থান করেছিল বৃহস্পতি গ্রহ এবার আসছে দ্বিতীয়ভাবে কাজেই আপনার ব্যবসা বাণিজ্যে যে ক্ষতি হচ্ছিল ধন আটকেছিল সেখান থেকে আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন ব্যবসাতে ধীরে ধীরে মন্দা কমবে সাহস বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে আপনার উন্নতি ধীরে ধীরে হতে থাকবে তৃতীয় সিংহ রাশি বৃহস্পতি গ্রহ এতদিন ষষ্ঠভাবে নিচ অবস্থায় থাকায় আপনার শত্রুতা বৃদ্ধি পেয়েছিল শরীরে রোগ দেখা দিয়েছিল নাশ হয়েছিল বৃহস্পতি গ্রহ বক্র হওয়ায় পঞ্চম স্থানে আসছে কাজেই আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে উন্নতি হবে অর্থ বৃদ্ধি পাবে ব্যবসাতে যে মন্দা ছিল তা কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে যারা যারা চাকরির চেষ্টা করছেন বৃহস্পতির এই বক্রতা চাকরি দিবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা চাকরি পাবেন ব্যবসাতে উন্নতি আসবে আশানুরূপ তৃতীয় মিথুন রাশি এতদিন মিথুন রাশির মৃত্যুস্থানে অর্থাৎ অষ্টমভাবে ছিল নিচস্ত বৃহস্পতি কাজেই স্বাস্থ্যের ক্ষতি করেছিল এবার আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে শুধু আপনার কেন আপনার জীবনসাথীর যে স্বাস্থ্য খারাপ ছিল তাও আস্তে আস্তে উন্নতি হবে প্রেমের মধ্যে যে ঝামেলা লেগেছিল সেই ঝামেলা ঝগড়া এবার কাটবে আটকে থাকা কাজ হতে শুরু হবে তবে সমস্তটাই ঘটনা ঘটবে চোদ্দোই মে দু হাজার কুড়ির পর থেকে আর এই শুভত্বের পরিমাণ আরও বৃদ্ধি পাবে তিরিশে জুন পর থেকে তিরিশে জুন যখন কেতুর সাথে বৃহস্পতি যুক্ত হয়ে যাবে তখন শুভত্বের পরিমাণ ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে আপনার জীবনে আসবে মানসিক শান্তি সন্তানদের কাছ থেকেও সুখ পাবেন প্রত্যেকে সুস্থ থাকুন এই সময় সরকারি নির্দেশ মানুন ধন্যবাদ